সংশোধিত নাগরিকত্ব আইন আসলে সাধারণ মানুষের ভালোর জন্যই। এ রাজ্যের মানুষকে ভুল বুঝিয়ে আইনটিকে কার্যকর করতে দিচ্ছেন না মুখ্যমন্ত্রী, এমনই অভিযোগ তুললেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। তিনি আরও বলেন, সিএএ এর বিরোধিতা করতে কোটি কোটি টাকা খরচ করে সংবাদ মাধ্যমকে কিনেছেন মুখ্যমন্ত্রী। শনিবার গুরুচাঁদ হরিচাঁদ অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রীকে এমনই আক্রমণাত্মক ভাষায় কটাক্ষ করলেন অর্জুন সিং। অর্জুন সিং ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির বিধায়ক সুনীল সিং সহ একাধিক বিজেপি নেতৃত্ব। আজকে লোয়াইল জন্য ভারতবর্ষে এই নাগরিকত্ব আইনটা পাস হয়েছে, একমাত্র আপনাদেরকে জন্য এই লড়াইটা যে দিয়েছেন তাকে স্যালুট করতে বাধ্য হয়েছে ভারতবর্ষের সরকার। আর ভারতবর্ষের সরকার দিয়েছে আপনাকে, এই রাজ্য সরকার মমতা ব্যানার্জির মতন কিছু রাজ্য সরকার আছে, এরা শুধু লোককে দেখানোর জন্য আর মুসলিম তুষ্টিকরণের জন্য বলে বেড়াচ্ছে বাংলায় এটা আইন পাস চলবে না। আরে দিদিমণি, আপনি কে? আপনি বাংলা আইনটা পাস করবেন না, আর আপনি আর থাকবেন কতদিন পশ্চিম বাংলা ক্ষমতায়? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিজে তো সমর্থন করলেন না বা নিজে আইনটাকে আনার জন্য লড়াই করলেন না, কিন্তু এই আইনের বিরোধিতা করার জন্য আপনার আমার ট্যাক্সের হাজার হাজার কোটি টাকা খরচ করে তিনি পশ্চিমবাংলার সমস্ত মিডিয়াকে হাতে নিয়ে, মিডিয়াকে কিনে নিয়ে এই নাগরিক সংশোধনী আইন 2019 কে তিনি বিরোধিতা করতে শুরু করলেন।